Hello? কি অবস্থা ম্যাডাম? কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার চোখ মুখ দেখে বুঝতে পারছি। মানে মনে হয় আমাকে চিনতে পারলেন। চিনতে পারছেন? না না চিনতে পেরেছি। কি যেন নাম বলেছিলেন? মনে আসছে না। সানি কোবরা। কোবরা ও হ্যাঁ ভুলে গিয়েছিলাম। বলো না জবাবি। আজকাল আজকাল মানুষ তো মানুষকে মনে রাখে না। মানে মানুষ সব আয়োজন করে মানুষকে ভুলতে বসে জানেন তো। যদি সেই মানুষকে আপনার প্রয়োজন না হয়, আজকে যদি আপনার প্রয়োজন আমি কোনো কাজে লাগতাম তাহলে ঠিকই আপনি মনে রাখতেন। ভালো কথা। আপনি কি এখনো ওই সৈলী বেগমের চাকরিটা করতেছেন নাকি ছেড়ে দিয়েছেন? আরে না ওই জবটাই করছি, কিন্তু আরেকটা জব খুঁজছি, পেলে ছেড়ে দেব। বুঝলাম না, এত বড় একটা মানুষের সাথে আছেন, এত বড় একটা চাকরি সেটা ছেড়ে দেবেন কেন? কি সমস্যা? আসলে আমরা বাইরে থেকে যা দেখি সবই কি সবসময় সঠিক দেখি? চাকরিটা ভালো কিন্তু চেঞ্জ দরকার। একই রকম জীবন বোরিং লাগছে। এটা অবশ্য আপনি ঠিকই কইছেন যে মানুষের জীবনে নানান ধরনের স্বাদ দরকার আছে, নানান ধরনের ভিন্নতা দরকার আছে। একই খাবার বারবার খাইতে তো ভাল লাগে না, এটা তো স্বাভাবিক। বিরিয়ানি কি আর প্রত্যেক দিন ভাল লাগে? মাঝে মাঝে ডাল ভাতও ভাল লাগে, আলু ভর্তা দিয়া আছে না? না তারপরে ওই ফ্যামিলির ব্যাপারে তো অনেক আপত্তি আছে। নানান ধরনের কথা শোনা যায়, তার পোলাপানগুলো নাকি ভালো না, তার ফ্যামিলি নাকি ভালো না, অনেক দুর্নীতি ফুর্নীতি কীসব উল্টাপাল্টা কাম টাম করে। দেখেন ভাই, আমি চাকরিটা করি, স্যালারি পাই, ওনারা কে কেমন ওটা আমার দেখার বিষয় না। ম্যাডাম আপনার একটা কথা, শামসুল তারে খুনের দায়ে আপনাদের যে ম্যাডাম আছে না সোহেলি বেগম, পুলিশ কিন্তু তারে খুঁজতেছে, সন্দেহের তালিকায় আছে। যে কোনো মুহূর্তে অনেক কিছু ঘটে যেতে পারে। এখন আপনিও তো আছেন, এখন আপনারও কোনো একটা বিপদ আপদ হইতে পারে, আমি ঠিক জানি না। কথায় আছে না পাপি মরে সাধ্য। আপনি দেখি ম্যাডাম সম্পর্কে অনেক কিছুই জানেন, ম্যাডামের ফ্যামিলি সম্পর্কেও জানেন। আচ্ছা একটা কথা বলি, আপনি আমাকে ফলো করতেছেন না তো? এক্সকিউজ মি, কি বললেন আপনি? ফলো? মানে আমি আপনাকে ফলো করতেছি?